हेलो फ्रेंड्स, बॉन्ग डेलिकेसिजर आरेकटा पर्व देखार जोन्नो आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे पुईशाक और माछेर माथा दिए बियेबाड़ी स्टाइले छ्याचड़ार रेसिपि शेयर करब। रेसिपिटा भालो लागले अवश्यई एकटा लाइक करे देबेन, और जारा एखोनो आमार चैनलटाके सबस्क्राइब करेननि तारा मने करे प्लिज प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे नेबेन। समस्त इनग्रेडियंट्सर डिटेल्स हमार डेस्क्रिप्शन बक्से देवा थाकबे, प्लिज एकटु चेक करे नेबेन। छ्याचड़ा बनानोर जोन्नो आमी एखाने दुटो रुई माछेर माथा निये निएछि। माथागुलोके चार टुकरो करे केटे निएछि आर नून हलुद माखिये रेखे दिएछि। एखाने निये निएछि किछु सब्जी, जार मध्ये रयेछे कुमड़ो, बरबटी, आलू, पटल, बेगुन आर निये निएछि पुई शाक। समस्त सब्जीगुलोके आमी लम्बा लम्बा करे केटे निएछि। এবার এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে 5 টেবিল স্পুন সরষের তেল আমি গরম করে নিয়েছি। এবার একে একে এই ম্যারিনেট করা মাছের মাথাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে এই মাছের মাথাগুলোকে বেশ লালচে করে আর কড়া করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আমার বেশ লালচে করে আর কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে সরিয়ে রাখব। আর এই একইভাবে বাকি মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। বেগুনগুলোকে একসঙ্গে অন্য সবজির সঙ্গে রান্না করলে বেগুনগুলো গলে যেতে পারে, তাই জন্য আলাদা করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এবার এই বেগুনগুলোকেও নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নিতে হবে। বেগুনগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে সরিয়ে রাখব। এবার কড়াইয়ে যতটুকু তেল বেঁচে আছে তার মধ্যে দিয়ে দেব আরও 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল রং ধরা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল রং ধরেছে পেঁয়াজটার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি সাইজের একটা আদাকে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু কষিয়ে নেব। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আলু, দিয়ে দেব কুমড়ো, দিয়ে দেব পটল আর দিয়ে দেব বরবটি। এবার এই সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিগুলোকে 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। নাড়িয়ে চাড়িয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক। এই সময় পুঁই শাকের পরিমাণটা খুব বেশি বলে মনে হলো, এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে এটা একদম নরম হয়ে মিশে যাবে। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম লোতে করে দেব আর ঢাকা দিয়ে সবজিগুলো খানিকটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি। দেখুন, পুঁই শাকগুলো অনেকটাই মজে এসেছে। এবার খুব সাবধানে নাড়িয়ে চাড়িয়ে সবজির সঙ্গে পুঁই শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আবারও ঢাকা দিয়ে সবজিগুলোকে সম্পূর্ণ সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব।
সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সবজি থেকে অনেকটা জলও বেরিয়েছে। এবার এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো, ভালো করে একবার মিশিয়ে নেব। আর দিয়ে দেব ভেজে রাখা বেগুন, বেগুনটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি, চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার এই সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব জলটা খানিকটা শুকিয়ে আসা অবধি। আমি প্রথমেই মাছের মাথাগুলোকে চার টুকরো করে নিয়েছিলাম। আপনাদের যদি মাছের মাথার টুকরোগুলো বড় হয়, ছোট টুকরো করতে চান, তাহলে এই সময় টুকরো করে নেবেন। ভাজতে ভাজতে দেখুন তরকারির জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। যখন এরকমভাবে তরকারির জলটা বেশ খানিকটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আমি পাঁচফোড়নকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তার এক টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর তরকারিটা সম্পূর্ণ শুকিয়ে আসা অবধি রান্না করে নেব। দেখুন তরকারির জলটা সম্পূর্ণ শুকনো হয়ে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। আমাদের বিয়েবাড়ির স্টাইলের ছ্যাঁচড়া একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পুঁই শাক আর মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্টাইলের ছ্যাঁচড়া একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে দারুণ লাগে খেতে। আপনাদের আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।